নমস্কার, আজকে আমরা বানাবো নিরামিষ সয়াবিনের তরকারি, আলু সয়াবিনের তরকারি। এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, তো আপনারা যে কোনো পুজো পার্বণেও করতে পারবেন। এটা রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে। নিরামিষ ডালনা, তো তার জন্য কী কী লাগবে দেখে নিই। সয়াবিন সিদ্ধ করে রাখা আছে, নুন দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। ধনে পাতা, মটরশুঁটি, টমেটো পিউরি, এখানে আছে ভাজা আলু, আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখা হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, আমরা চিনি দিতে পারেন আপনারা, আমরা এখানে সুগার ফ্রি ইউজ করেছি, ঘি একটু, এখানে আছে হচ্ছে জিরের গুঁড়ো, একটা ধনের গুঁড়ো, একটা হলুদ, একটা নুন, এটা ঘি, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা। তো চলুন স্টার্ট করি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে ফোড়নগুলো দেবো। তেলটা গরম হলে এবার ফোড়নগুলো দেব। তেলটা গরম হচ্ছে, এবার তেজপাতা আর শুকনো লঙ্কা এবং গোটা জিরেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। জিরে দিলাম, এবার শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, এবার এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার টমেটো পিউরিটা দেব, দিয়ে ভালো করে কষাবো, আর তারপর আদা বাটা দিলাম, আদা বাটা দেওয়া হলো এখানে। এবার নুন দিলাম, নুনটা আপনি স্বাদ অনুসারে দেবেন, এবার হিং দেওয়া হবে। হিংটা দিলে নিরামিষ রান্না বেশ ভালো একটা গন্ধ হয়। হিং, ঘি, এবার লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। গ্যাসটা এই টাইমে একটু আস্তে করে দেবেন, আর একটু জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও চেক করে নিতে পারেন। এবার ধনের গুঁড়ো দেওয়া হলো, জিরের গুঁড়ো দেওয়া হলো, এবার হলুদ দেওয়া হলো। একটু সুগার ফ্রি দিলাম, আপনারা চিনিও দিতে পারেন, আমরা একটু সুগার ফ্রি দিয়েই খাই। একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, আপনাদের যদি ঝাল বেশি লাগে তাহলে নাও ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে তেল বের করতে হবে। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে, দরকার পড়লে একটু জলও দিতে পারেন। এবার আমরা আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে দিলাম সব। এগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছিল। এখানে আমি একটা আলু নিয়েছি, আপনারা আর থেকেও বেশি আলু নিতে পারেন। আর একটু জল দেওয়া হলো, দিয়ে ভালো করে কষাতে হবে। এবার আমরা মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলোকে আমি আগের থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা নাও দিতে সেদ্ধ করে রাখতে পারেন। এখানে আমি এক মুঠো, মানে ওই এক কাপ মতন মটরশুঁটি ইউজ করেছি। তো মটরশুঁটির সাথে আলুটাকে ভালো করে কষাতে হবে। তার ওই সেদ্ধ করে রাখাগুলোকে ভালো করে জলটা চিপে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে, কারণ সয়াবিনের তো নিজস্ব কোনো স্বাদ হয় না, তাই কষিয়ে কষিয়ে ওর মধ্যে কি স্বাদটাকে যাতে এসে যায়। সয়াবিনটা দিয়ে দিলাম, এবার ওগুলোকে ভালো করে কষাবো, কষিয়ে তেল বের না হওয়া পর্যন্ত কষাবো, তারপর একটু জলও দিতে পারেন কষানোর সময়।
এবার একটু জল অ্যাড করব, জলটা দিয়ে একটু কষাতে হবে। পুরো রান্নাটায় মোটামুটি 2 কাপ মতন জল ইউজ করেছি, তারপর একটু জল আমি আর কি ফোটানোর জন্য ইউজ করেছি। আপনারা এর থেকে কম জল ইউজ করতে পারেন যদি কষা কষা রাখতে চান, যদি ঝোল রাখতে চান তারা একটু বেশি জল ইউজ করতে পারেন। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা ঢাকা দিয়ে দেবো যাতে ওর মধ্যে নুন ঝালটা ভালো মতন ঢুকে যায়। ঢাকা দেওয়া হয়ে গেছে, মাঝে মাঝে নাড়িয়েও নেব। ঢাকাটা তুলে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার শুকিয়ে গেছে, তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা এবার লেগে না যায়, আর ভালো করে এবার ফুটতে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, 5 মিনিটের জন্য ঢাকা দিলেই হবে, 5 থেকে 10 মিনিটের জন্য। আমাদের এটা এবার রেডি হয়ে গেছে, ঢাকা খোলা হয়ে গেছে। এবার আমরা একটু 1 চামচ মানে 1 ছোট চামচ ঘি, গরম মশলা, একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব। তো আমাদের এই সোয়াবিনের তরকারিটা তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই সোয়াবিনের তরকারিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি এই খাবারটা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সেও করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেব। এই যে এবার আমাদের ফুটা লেগে গেছে, আমরা এবার এটাকে নামিয়ে নেব। দেখুন আমরা বেশি ঝোলও রাখিনি, আবার বেশি শুকনোও করিনি। আপনারা চাইলে আরও শুকাতেও পারেন এবং ঝোল ঝোলও করতে পারেন। তো দেখুন আমাদের এটা রেডি হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।